Okay, so welcome to Fulnagar. Hey, Fulnagarএ ফুল কোথায়? ফুল নাই, আরে বারে Fulnagarএ ফুল রে ফলাই দিছি, যাই হোক, whatever, তোমার মাথায় ফুল আছে, Fulnagarএ ফুল দূর মিয়া থাকবই না। আচ্ছা ঠিক আছে, শোনো যা বলতেছিলাম। সো আসতে আসতে মারামারি শুরু করে দিছো, আমরাই তো প্রথম দিন আসছি তাই না? আরে না, আমাদের আগে অলরেডি অনেকে চলে আসছে। ও, তারা বাড়িঘর বানাই ফেলছে, চলো আমরা আজকে থেকে খেলা শুরু করব Fulnagarএ। অনেকদিন আগে থেকে খেলা শুরু করার কথা ছিল। দেখো ভেড়া, তুমি খাও মারা। আই ভেড়া, এ বাই দ্য ওয়ে, তুমি কিন্তু 1.19 এ খেলো না এর আগে বলছিলা। একটা মজার জিনিস দেখবা। হ্যাঁ দেখাও, কি মজার জিনিস? এখানে আসো, একটা মজার জিনিস দেখা দিচ্ছি। আরে ভেড়া খাও মারা, আমার ডায়লগ, তুমি ওটা কেন ইউজ করতেছো? ভেড়া ভেড়া ভেড়া, এই ভেড়া ভেড়া দিকে আসো। শোনো এটা মজার জিনিস দেখবা, এই যে বার্চের উট দেখতেছো না? হ্যাঁ, এখানে আমি পাশে একটা অকের উট রাখলাম, ঠিক আছে? ওকে, এবার তুমি বার্চেটা পুরো কাটো, তারপর একটা ম্যাজিক দেখো। ওকে, কি হবে কি হবে? পুরাটা কাটবা, ঠিক আছে? একদম পুরাটা কাটবা, তারপর দেখো একটা ম্যাজিক হবে। এটা কি? এটা এটা কাটে, আরে এটা ম্যাজিক হবে, ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। এ কেমন আপডেট ভাই? আরে হ্যাঁ, ওকে, হ্যাঁ কাটছি। এবার এবার কিছু তো হয়নি, এটা ভাঙো, ওইটা ভাঙতে হবে, এটা ভাঙো। বেসিক্যালি তুমি ভেড়া মারতে চাইছিলা, তোমার আমি গাছ কাটাইলাম, যাই হোক ভাগি, বার আমি পালাই। সিরিয়াসলি সিরিয়াসলি এটা কোন কথা? তোমার দিয়ে কাটাবো আমি এমনি, যাই হোক। কটে বার দেখো, স্টোন এজ, ঠিক আছে? আমি স্টোন এজে চলে আসছি। কটে বার, হোয়াট এভার, হোয়াট ইভার। আচ্ছা এখানে কি আলাদা থাকবা না আমার সাথে বেস বানাবা? আমি একসাথে করি, সমস্যা নাই, প্যারা নাই, ঠিক আছে? বাকি পাবলিকরা সব বাড়িঘর কই বানাইছে? আই এম নট শুনো শুনো বাকি পাবলিক ভালো মতো বানাই উঠতে পারে নাই সবাই, বাট ট্রাই শুরু করে দিছে। আমার মাথায় প্ল্যান, শুনো দেখো, আমরা বাকি পাবলিকদের সাথে থাকবো না, আমরা আলাদা বেস বানাবো, আর বাকি পাবলিকদের ওখানে মনে করো রেড মারবো, ঠিক আছে? মনে করো আমরা এখানকার, তোমার তো জীবনে কাজই তাই, তোমার তো জীবনে, এই রাত হয়ে যাইতেছে, আমাদের দৌড়াদৌড়ি করতে করতে তো রাত হয়ে গেল। হ্যাঁ, এই কারণে আমি ভেড়া মারতেছিলাম, স্টুপিড। আচ্ছা রাতে, যাই হোক, এখন বেড বানাই ফেলছো, বানাই ফেলছো বেড? শোনো শোনো, আমি আমি এখানে শুবো, তুমি নিচে শুবা। দাঁড়া ভাই এক মিনিট, দেখ ভাই এক মিনিট, দেখ, নে ভাই নে, আমি নিচে শুয়ে পড়ছি, যা নে। ওকে, ওখানে শোও, ঠিক আছে? ঠিক আছে, কাজ নেই, ঘুমাও তুমি মিয়া, ক্রাফটিং টেবিলের উপর বসতেছি। ওকে, গুড নাইট। ওকে, সকাল হয়ে গেছে, গুড মর্নিং, গুড মর্নিং, যাই হোক, দাঁড়াও, প্রথম দিন আমি পার করে ফেলছি। সো আমার পিকেক্স অ্যাচিভমেন্টের উপর অ্যাচিভমেন্ট, হ্যাঁ দেখো, খালি দেখো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি এখন খাবার জোগাড় করে নেই, আরে মিয়া তুমি এখন স্টোন এজে গেলে, আমি তো মডার্ন এজে চলে গেছি, কি মনে করছো তুমি? আমাদের কেন, তোমার কাছে আয়রন আছে না নাকি বন্দুক পেয়ে গেছো তুমি আগেই? এই আমার কাছে উলটুল জোগাড় তো করলাম, বাট খাবার টাবার জোগাড় করতেছি, বাট এখানে কথা হইতেছে যে ও আমি কোল পাইছি। এই আমারে দেওয়া যাবে একটা, তোমাকে কেন দিব? হ্যাঁ আমরা না একসাথে বেস বানাবো। আচ্ছা ঠিক আছে, দিব নি যাও, কিন্তু তুমি আমাকে কাজ করাইছো, বোকা বানাই, তোমাকে দিব না। না না, এরপর আর বোকা বানাই কাজ করাবো না, তোমার বলে কাজ করাবো এরপর থেকে, তাই না? সেটা তোমাকে তো বললেই আমি তো উল্টা মাইন্ড করতাম, তাই না? আমরা বলে বলে ওরে কাজ করাবো, আর বোকা বানাবো কেন রে আমরা? এখন কথা হইতেছে এই, তুমি নিজেও কাজ করবা, আমি একা না, আরে দুজন মিলা করবো। আসো, তোমার হারাই ফেলছি আমি, কোথায় তুমি? আমি আমি বার্চের ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। আপনি কে? আমি কোথায়? হ্যালো, আমি তো এখানে, কি সুন্দর সুন্দর সাদা সাদা ভেড়া ঘুরতেছে, একদম মনে করো বাইরা অবস্থা খারাপ করে দিছি। এ ভেড়া কি রে, ও কি বানাইলো? এই আমার উল্টুল জোগাড় করা গেছে, এবার আমি আমার বেড বানাবো, কি মনে করছো? তোমার একা বেড আছে? হ্যাঁ বেড আমিও বানাবো। তুমি কি কালার বেড বানাইছিলা? ব্লু না, আমি রেড কালার বানাবো। তোমার পিঙ্ক কালারটা দিয়ে দেব, ব্লু কালারটা আমি নিয়ে নিব। ও ট্রেডিং, ওকে ওকে, ইয়া ট্রেডিং ট্রেডিং, এ পিঙ্ক কালার মিল গিয়া আমকো। আরে যাও তাহলে হিন্দির এমনে, সরি গাইজ, ভালো কথা, তুমি ইয়ে পাইছো, আমার পিঙ্ক কালারের উল দাও, মানে পিঙ্ক কালারের উল, তোমার সাথে ফ্রি ফ্রি তো নিবো না, তার বদলে তোমার আমি দুইটা রেড ডাই আর একটা গ্রে ডাই দিলাম, ডাই দিলাম দুইটা, দরকার নাই না, আমি ফ্রি ফ্রি জিনিস নিবো না তো, আমি ট্রেডিং করছি আমরা, যাই হোক, হোয়াটএভার, খালি খালি আমাকে আবর্জনা দিচ্ছে, হোয়াটএভার,
আমার কাছে একটা ব্ল্যাক কালার আছে, সো লাইক আচ্ছা এটা কি কালার চেঞ্জ করা যাবে না? ব্লুটার কি কালার চেঞ্জ করা যাবে? ট্রাই করে দেখো তো অন্য কিছু কালার দিয়ে। তুমি রেখে দাও, এটা তোমার বানানো প্রথম বেড। আরে এত প্রথম প্রথম রাখতে গেলে অনেক কিছু প্রথম রাখা লাগবে, তো প্রথম রাখি না আমি সব। আচ্ছা এই বেডটা এখানে দিয়ে দেই, ঠিক আছে জাতীয় বেড, যার দরকার সে এনে নিয়ে নেবে। চলো জাতীয় বেড চলো। আচ্ছা তুমি কি করতেছো? উল খুঁজতেছি তোমার বেডের জন্য। আরে উল খুঁজতেছো? দুইটা খুঁজো, আমার কাছে একটা আছে। ওরেই তো, আমি তো ভালো একটা মানুষ, আমি উল খুঁজতেছি। তুমি এই উল পেয়ে গেছি? আমি দুইটাই পেয়ে গেছি, পেয়ে গেছি। আমি পেয়ে গেছি অলরেডি। বাট আচ্ছা ঠিক আছে, একটা আমি অলরেডি মেরে ফেলছি। আমিও মেরে ফেলছি। আচ্ছা দরকার নেই, বার আসো দুইটাকেই। আচ্ছা ঠিক আছে বাড়ি দিকে আসো। ওকে এ আমরা বাড়ি কোথায় বানাবো? সে ধরে তোমরা ঘোরাঘুরি করতেছি তাই না? আমো আগে আমি আসি। এ কই তুমি? আমি খুঁজে পাইতেছি না। আমি কই? আমি 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 এখানে। সিরিয়াসলি এগুলা উচিত না, এগুলা উচিত না। বের এখান থেকে উঠবো কেমনে দেখো কাহিনী। এই যে সাতার কেটে কেটে দিকে আসো দেখো কাহিনী। চলো সাতার কাটে কাটে। এই হোয়াটস আপ? যাই হোক চলো এখান থেকে উঠা নেই। ও মাই গড, এনা তোমরা চাই ধরে একদম থাক, মারবো না আবার স্পন পয়েন্টে চলে যাবানে। যাই উল নিয়ে আসলাম এত কষ্ট করে আমি। কই উল দাও একটা, দুইটা দিছো ঠিক আছে। এত উল আমি কোথায় রাখি? হ্যাঁ কার্পেট বানাবো পরে উল দাও। মারো না, কই মারছি না তো, ভূতে মারছে। না ভূতে মারছে, আমি মারিনি। এ উড দাও, উড নাই আমার কাছে। কি নাই? ও হাই, এ না ধর উড। কত কিছু বানাই ফেলছো দেখো কাহিনী। আমি আসলে একটা প্রো প্লেয়ার, ইউ নো, যখন তুমি 90 এগুলা রান্না করো। হতে পারে আমি 90 এ নতুন আসছি, ঠিক আছে। আমি এগুলা এখানে দিয়ে দিই, ঠিক আছে। ওই তো I'm the best. Oh my god. না হয় তো আমরা জানি আমি বেস্ট। হ্যাঁ হ্যাঁ আই এম দ্য বেস্ট। ওই তো ওই তো জানি তো আমি বেস্ট। হ্যাঁ বলো ওই তো আমি। ঠিক আছে তারিফ করা লাগবে না, আমি জানি। হ্যাঁ হ্যাঁ আমি না আমি আমি বেস্ট, আমি জানি। হ্যাঁ আমি বলছি তো আমি। ইয়েস ইয়া ওটা আমি তো বলছি। এক্স্যাক্টলি ওটাই আমি বলতেছি যে আমি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি বেস্ট। ইয়া ইয়া হোয়াট এভার। ওকে রিসপন পয়েন্ট সেট করা শেষ। এ ব্ল্যাক পিঙ্ক দেখো পুরো ম্যাচ করে গেছে আমাদের। ওকে এই দেখো আমাদের বেড। যাই হোক সো কথা হইতাছে যে কিপ ইনভেন্টরি কি ট্রু? ই ট্রাই করে দেখবো তোমাকে মেরে। আমি রিসপন পয়েন্ট সেট সেট করে নিও না, আমারও এবার মারো। উই 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 কি করে মারতেছ তুমি? সেট সেট করছো? উই দাঁড়াও, এই কিপ ইনভেন্টরি ট্রু দাও আছে, যাক প্রবলেম নাই। এবার আমার আমি করব না, বেড নিয়ে নেই। এবার চলো আমাদের এবার বেস বানাইতে হবে। আর খাবার দাবার আমরা সব সব কি গরু গরু আছে সবাই, এমনি গরু ভেড়া সবাইরে মারবো না আমরা, আমরা কাউকে মারবো না। এবার আমরা শান্তি প্রিয় মানুষ হয়ে খেলবো, আমরা একমাত্র প্লেয়ারদের ধরে মারবো। আমি তো মাংস প্রিয় মানুষ। প্রবলেম নাই, আপাতত আমিও খাই, আপাতত কিছু করার নাই। চলো বেস কোথায় বানাবা? আই ডোন্ট নো, জায়গাটা পুরো ঘুরে দেখতে হবে অ্যাকচুয়ালি। তারপর মানুষজন যেখানে থাকে সেখানে আমরা থাকবো না, চলো আমরা পাহাড়ের পেছনে যে থাকি গা। হ্যাঁ এই মাংসগুলো নাও আগে ধরো। আমি তো নিছি বাকিগুলো। ওকে ঠিক আছে চলো। না এটা আমার। কার? তোমার? তোমার জিনিস আমার জিনিস, আমার জিনিস আমার জিনিস। এবার ভাগো সূর্য। না ইয়া ইয়া আমার স্মোকার চুরি, স্মোকার চুর তুমি একটা আসলে। এই এক মিনিট মাইনিং এ যাবা দেখো তো সুন্দর না? হি মাইনিং এ যাও যাই, ইয়া এক্সপ্লোর করা যাবে অনেক। আমি তো এই চলো না দিন একবারও মাইনিং এ যাইনি। হ্যাঁ খেলো না আমার সাথে। আরে তুমি গিরিয়া। আরে কিছু হবে না, এখানে আসো। এই দেখো এগুলা হচ্ছে তোমার কপার, কপার এই দেখো কপার। এটা তো আমি চিনি, চিনো তো? এটা তো অনেক আগে চলে আসছে, এর থেকে 17 এর জিনিস, বাট এর থেকে নতুন কিছু দেয় নাই। এ আমি মাইন করব চলো। এই দেখো এই জিনিসটা দেখে খেলে আমি ডায়মন্ড মোড়ে করতাম কেবের মধ্যে, বুঝছো? কারণ তুমি একটা নুব। আরে নুব না আমি। এই দেখো না, তুমি নুব, আমি দেখছি তোমার ভিডিওতে, তুমি ওটা দেখে বারবার ডায়মন্ড বলো। আই রে, আরে এখানে তো কোল আসলে কি মজা। বাট এখান থেকে আমাদের এখানে আর ভেতরে যাওয়ার মতো কিছুই নাই। আই নো কপার, বাট কপার দিয়ে কি করা যায় আই হ্যাভ নো আইডিয়া। ইয়া ইয়া অনেক কিছু বানানো যায়, আমি তোমাকে শেখাইতে পারি। চলো উপরে যাই, উপরে তো যাবা। দেখানে এম এম দেখো রেসিপি। আচ্ছা উপরে যাই। এই এদিকে আসো, এদিকে আসো, এই দেখো আমি চলে আসছি। এখানে কি? দাঁড়াও আমারে ছুঁয়া চলে যেতে তো প্রথমে। এদিকে তো পানি নেই, দাঁড়াও টর্চ বানাই নেই, থামো। আমি টর্চ বানাই ফেলছি, কই তুমি পানির মধ্যে নেমে গেছো?
আরে পানির মধ্যে তো এদিকে তো যাওয়ার জায়গাই নাই, খালি পানির মধ্যে এখন কিভাবে যাব? পানির মধ্যে উই ক্যান্ট গো। দাঁড়াও, মরে গেলে তো আবার বেডে স্পন হবো না, ভাগো ভাগো, এখানে কিছু নাই। আমি বলছিলাম যাও, মরবো এক্ষুনি। আচ্ছা চলো, এই রাত হয়ে যেতেছে, চলো এখান থেকে আমরা বের হয়ে যাই, এর মধ্যে থাকবো না। আল্লাহ সূর্য দেখো ডায়মন্ড দূর মিয়া ফাসলা মিনিট মজা নিচ্ছে ওটা দিয়ে খালি। ও মাই গড, এই দেখো দেখো আরো ডায়মন্ড, ওই দেখো দেখো কত ডায়মন্ড। ইয়া অনেক, ইয়া ইয়া কোলটা নিয়ে নে, আমি দাঁড়াও। আমরা কি দৌড়া দৌড়ি করে দিন কভার করে দিব নাকি নাকি আমরা এখান থেকে বের হব? আমি তো ভাবলাম মাইন করব একটা বড় কেভে যাব 90, এখানে কিছু নাই, এখানে কেভের কেভ আপডেট দিবি সফট আমরা পরে ইউজ করব। কেভটাও তোমার মতই নুবরা চলা গিয়া এখানে, আমিও বের হইছি, আমি অলরেডি বের হয়ে গেছি, আমিও বের হয়ে গেছি, সারপ্রাইজ। দেখো তুমি বের হইলা, তুমি নেচার একদম উল্টা পাল্টা করে দিলা, দেখছো নেচারের কি অবস্থা করলা তুমি? এটা কবলস্টোন দিয়ে না, এখান থেকে আমি একটা ব্রিজ বানাইছি যাতে সবাই পাশ থেকে যাইতে পারে, বুঝছো? এটা মানুষের উপকার করছি আমি, একটা বেডও রাখছিলাম। আরে বাবারে, মহান কাজ করছে। আচ্ছা মহান কাজ তো করছি, যা করছি এখন কথা হইতেছে আমরা তো দৌড়াদৌড়ি, সুগার কেন আছে নিয়ে নিচল, আমাদের যেখানে বেস বানাবো সেখানেই করবো না। আচ্ছা কথা হইতেছে আমাদের যে ঘর বাড়ি বানাবো কোথায়, জায়গা তো এখনো খুঁজে পাইলাম না, কি বলো? আগে একটু সকাল করে নেই, দাঁড়াও আমার ব্ল্যাক বেডে ঘুমাবো আমি, এখন অ্যাচিভমেন্ট নিবো সরো। ওকে ওকে ঠিক আছে। হোয়াটস আপ, কি করো সুজিম? তোমার ফ্রেন্ড চলে আসছে, মাই গড। হাই হোয়াটস আপ ব্রো, মারিস কেন? এই পাশেই ভালো, চলো এই পাশে করি, আমরা এই পাশে আমরা থাকবো, এই পাশে পাহাড় আছে, ইয়া এই পাশে পাহাড়ের দিকে আমরা থাকবো। এই কই যেতেছো? দেখছো এই জায়গার নাম ফুলনগর, এই প্রথম এখানে আমি সুন্দর মতো ফুল দেখলাম। ইয়ে এটা আই থিং তোমার হচ্ছে, ইয়া ইউ নো কি বলে এগুলাকে, সানফ্লাওয়ার বায়োম, এটা ইয়া সূর্য, সূর্যমুখী, ইয়া কটবার সানফ্লাওয়ার প্লেন, এই জায়গাটা দেখছো দেখছো সূর্যের মাঝে সূর্য জায়গা কটবার আছে। ও ওয়াও নাইস, ওকে এটা কি? এই নেদার পোর্টাল আছে এখানে একটা, ওই হই লুট নেব। আমি এক সেকেন্ডের জন্য ভাবছিলাম কি জানো ওইটা কি, এন্ডারম্যান, আমি ভাবছি এন্ডারম্যানের মাথা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যা আছে লুট টুটাকে সব পকেটে ভরে নেমি, লক পাইছি পকেট, এই সব না আমি নিছি যে যত নিয়ে পড়ে। আরে দেখো এই পাশে দেখো কি সুন্দর পাহাড় দেখো, ওয়াও জোস লাগতেছ না দেখতে জায়গাটা, এই সব কি পড়ছো মিয়া ফালতু জিনিস, whatever। এই এখান থেকে পাহাড়গুলো দেখছো কত সুন্দর লাগতেছে দেখতে, ইয়া এই জায়গাটা জোস, আই লাইক ইট। আমরা এখানে বেস বানাবো, আমাদের বেস এখানে হবে কনফার্ম, যা ওকে এখানে আমাদের বাড়ি ঘর বানাবো, সুন্দর করে বেস বানাবো, ফাঁকা জায়গা। একটা কাজ করে চলো, আপাতত একটা জায়গায় সবকিছু রাখি, ইউ নো জিনিসপত্র এখানে রেখে দিই, ওকে দরজা পাইছি গোল্ডেন, আরে ভাই ফায়ার প্রোটেকশন যাও, আমি লাগাই দিই একটা ম্যাজিক দেখবা, আমার আমি যা জিনিস পাইছিলাম সেগুলো আমি কোন কাজে লাগাই দিই, পাঁচটা, ওয়াও এম এম কি করছো তুমি, হোয়াট দা হেল? আর ওই যে ইয়া পাইছিলাম না তোমার এই নেদার পোর্টালের ওখানে পাঁচটা, মানে আয়রন দিয়ে পাইছিলাম, ওগুলো তো পাঁচটা। ও আচ্ছা আয়রনের, আচ্ছা তো একটা কাজ করি শোনো, আমরা শিল্ড বানাই বুঝছো, আগে দুইটাতে দুইটা শিল্ড বানাও আর একটা পিকেক্স বানাও, দেখো তো দুইটাতে দুইটা শিল্ড বানাই আর পিকেক্সটা বানাই, দাঁড়াও অনেক সুন্দর জায়গাটা দেখছো কত সুন্দর, ওটা আমরা পরের দিন এক্সপ্লোর করব, আশা করি শিল্ড বানাই ফেলি। চলো চলো চলো, ভালো হয়েছে তাড়াতাড়ি আমরা বেড বানাই ফেলতে পারছি, বেডটা থাকলে ভাই আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। এরপর দিন ফার্ম টার্ম বানাবো, তারপর মনে করো সেই গরু ছাগল ভেড়া ধরবো, এখানে ছাগল ধরো
আমার শিল্ড দাও। এ দেখো দুইটা শিল্ড আমার কাছে। আর একটা দাও, এটা এটা তুমি নাও, এই যে এটা নাও। ওকে। ইয়ে। যা বলতেছিলাম ভালো কথা। শিল্ডে পরে আমরা কালার করব না। আমারটা ব্ল্যাক আর তোমারটা হচ্ছে পিঙ্ক। বলো। ওকে ঠিক আছে, সেটা পরে করা যাবে সমস্যা। যাই হোক, সো আমাদের আজকের ভিডিও পর্যন্ত শিল্ড হাতে নিয়ে নি ধরো। এম এম যাই হোক। যাই হোক, আমাদের আজকের ভিডিও পর্যন্তই থাকুক, আর এরপরের দিন এখানে আমরা অনেক কিছু করব। এখানে আমরা আমাদের বেস বানাবো, আর বাকি আশেপাশে যারা আছে তাদের সাথে আমরা পরে দেখা করব। এই ভিডিও লাইক এম হইতেছে 1000, সো 1000 লাইক পড়লে এর পরের পার্ট দিব না, এলে এর পরের পার্ট আপলোড করব না আমি, আগে লাইক করব। আর তোমরা যদি 1000 একটা লাইক করো তাহলে আমি সূর্যকে এমন একটা মারে দিব যে ঘুরতে ঘুরতে ওই পাহাড়ে চলে যাবে। আরে ঠিক আছে ঠিক আছে, যদি ভিডিওতে 1000 একটা লাইক করে তাহলে দেখি ওরকম একটা মার দিবে ও, দেখা যাক। যাই হোক, আমাদের আজকের ভিডিও পর্যন্ত যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।